নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে এই চলতি মে মাসে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কাটা শুরু হয়েছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে। তো কেন এই টাকা কাটছে, কাদেরই বা এই টাকা কাটছে বা কাটবে, সেই ব্যাপারে বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা আছেন। সুতরাং ভিডিওটা একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। প্রকাশিত তথ্যে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার গুরুত্বপূর্ণ আপডেট, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কাটা শুরু, ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেন কাটছে টাকা, কারণ জেনে নিন। আপডেট অনুসারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কাটা শুরু, ব্যাংক থেকে উধাও হচ্ছে টাকা, এমনটাই অভিযোগ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্তকারী মহিলাদের। তবে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের টাকা কেন কেটে নেওয়া হচ্ছে, কি করলে আর টাকা কাটবে না, বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে। নবান্ন সূত্রে খবর, সরকারের নতুন নির্দেশিকা না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর টাকা পাবেন না রাজ্যের মহিলারা। ইতিমধ্যেই অনেক অযোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ভুলবশত টাকা চলে গেলে বা বেশি টাকা পাঠানো হলে নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে সেই অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে সরকারের তরফে। মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়া নিয়ে একাধিক নিয়মে বদল এনেছে রাজ্য সরকার। রাজ্যের যে সকল মহিলা এতকাল যাবত বিভিন্ন ডকুমেন্টস না থাকা সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তারা নতুন নিয়ম মানতে না পারলে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভাতা পাবেন না। সম্প্রতি রাজ্য সরকারের তরফে জারি করা নতুন নিয়মে বলা হয়েছে, এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য মহিলাদের নিম্নলিখিত নিয়মগুলি মেনে চলতে হবে। সেগুলি হলো, এক নম্বরে বলা হয়েছে মহিলার নামে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে। নাম্বার টুতে বলা হয়েছে মহিলার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। নাম্বার থ্রিতে বলা হয়েছে সংরক্ষিত শ্রেণীর হারে ভাতা পেতে সংশ্লিষ্ট মহিলাদের ক্ষেত্রে এসসি এসটি সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। নাম্বার ফোরে বলা হয়েছে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে। এবং নাম্বার ফাইভে বলা হয়েছে বিধবা ভাতা ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পে টাকা পেলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নন। এবং এই লাস্টের পয়েন্টটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ একমাত্র বিধবা ভাতার সঙ্গে আপনি লক্ষ্মীর ভাতা পেতে পারেন, কিন্তু অন্য কোনো ভাতা পেয়ে থাকলে সেক্ষেত্রে আর লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আপনারা পাবেন না। তবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও প্রসঙ্গে অনেকেরই অভিযোগ যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার পরে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। এই বিষয়ে আপনাদের জেনে রাখা দরকার, অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট তৈরির সময় প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা কিংবা প্রধানমন্ত্রী জনধন যোজনার মতো প্রকল্পে টিক মার্ক দিয়ে ফর্ম পূরণ করেছিলেন। সেই প্রকল্পেরই লাইফ ইন্স্যুরেন্স হিসেবে 330 টাকা বা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বছরে কেটে নেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে সেই টাকাই কেটে নেওয়া হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। যদি আপনি এই টাকা কাটানো বন্ধ করতে চাইছেন, তবে ব্যাংকে গিয়ে এই প্রকল্প বন্ধ করতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা এই টাকা কাটার বিষয়টা সম্পূর্ণভাবে বুঝে গেছেন যে কাদের ক্ষেত্রে এই টাকা কাটা হবে এবং কেনই বা কাটা হবে। এবং এই তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হলে ভিডিওতে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো সবার আগে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।